हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बर्नाली ब्लॉग्स। तो बर्नाली ब्लॉग्स नतून एक ब्लॉगे तुम्हारे सबाइके आमार परिवारे अनेक अनेक स्वागत। तो देखो आज के सकालटा आमि एकटु अन्यरकम भावे शुरू करलाम। आमार पछंदेर किछु फुल देखे जेटा खूब भालो लागलो सेटा दिएई शुरू करलाम। आशा करछि तोमरा खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आज के बाड़ी चले एसेछि। देखो आमादेर गाछे अनेक डाब, आज के फार्स्ट आमादेर गाछे डाब बिक्री करलाम। कत बड़ बड़ डाब। तो दादा आज के डाबगुलो बिक्री करे दिल। तो फार्स्ट सकालटा एइभाबेई शुरू करलाम। आशा करछि तोमादेर भालो लागबे। तो तोमरा सबाई एखन कि करछो? आमि घुम थेके उठे रान्ना बान्ना कमप्लीट करे चले गेছি पुकुर पाड़े। तो डाबगुलो बिक्री करे दिएছি, अनेक डाब बिक्री कরেছি আজকে। देखते बजे विकाल साढ़े चारटे रानी कोचिंग क्लासे गेছে मछलन्दपुरे और स्कूले दो घंटा करे विकाले कोचिंग होच्छे। जेहेतु गरमेर छुट्टी पड़े गेছে तो समस्त छात्ररा मिले डिसिशन निয়েছে जे दो घंटा करे कोचिंग क्लास कराबे। जार कारणे रानी तीन चारटे गेছে। आमि एखन साढ़े चारटे बजे आमि जाচ্ছি, कारण आमार बाजारे अनेक काज आछे। तो चलो तोमादेर सबाइके आमादेर मछलन्दपुरটা আজকে আমি ঘুরে দেখাবো। ঘুরেছি ওর कोचिंग शेष। देखो बैगटा आमार काঁধে झोलानो হয়ে গেছে। तो एबार मछलन्दपुरे যাব। देखो चेंज लुकटा प्राय चेंज करे फेलेছি, बुरुटा तुलेছি, চুলটা देखो केटे एकदम छोटो करे दिएছে एकदम बास। तो रानी के निয়ে বেরিয়ে ঘুগনি देखे अनेक दिन पर খেতে इच्छा করলো। तो ঘুগনি খেয়ে খাচ্ছি। हेवी टेस्टी বানিয়েছে ঘুগনিটা, অসাধারণ বানিয়েছে কাকাটা, দারুণ বানায় প্রচুর পরিমাণে। রানিও বলছে মা আমি একটু খাই। রানি ঝাল খেতে পারে না, আমি বলছি খাও। তো রানির খেয়ে ভালো লেগেছে। তারপর রানিকেও এক প্লেট কিনে দিয়েছি। জানেন দারুণ। এখন আমাদের মছলন্দপুরে প্রচুর ফল পাওয়া যায়, এত দোকান প্রচুর, মানে উন্নত জায়গা আমাদের মছলন্দপুরটা। তো ঘুগনি খেয়ে রানীকে নিয়ে হাঁটছি। হেঁটে স্টেশনটা পার হবো, রেল লাইনটা পার হয়ে মার্কেটে ঢুকে কিছু কেনাকাটা করব। তো তারপরে রানীকে কিছু খাইয়ে বাড়ির দিকে যাবো। এটা দেখো আমাদের স্টেশন, মছলন্দপুর স্টেশন। প্রচুর ফলের দোকান, প্রচুর জামা কাপড়, ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় আমাদের মছলন্দপুরে। মানে মছলন্দপুরে এমন কিছু নেই যেটা মছলন্দপুরে পাওয়া যায় না। তো আমি বেরোতে বেরোতে রনির কোচিং শেষ হয়ে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের বেলাটা দেখো খুব সুন্দর লাগছে। তো রনি আর আমি মনের আনন্দে ঘুরছি, কারণ অনেক দিন পর বাড়ির থেকে রনি আর আমি বেরিয়েছি। রানী के हाथ धरे नहीं हाँटी रास्ता पार हो ওই পাশে গিয়ে আমাদের টোটো ধরতে হবে। দেখো সবাই বসে গেছে দোকান নিয়ে, প্রচুর দোকান, সমস্ত দেখানো সম্ভব না। রানীর জন্য কিছু কেনাকাটা করব এখন। মাত্র আমি বাড়িতে আসলাম, সাড়ে চারটে বেরিয়েছিলাম ঘর থেকে। এইমাত্র রানীকে নিয়ে রানী টিউশনি কমপ্লিট করে বাজারে ঘুরেছি, খেয়েছি, কিছু কেনাকাটা করেছি করে। দেখো এই বুরুটা তুলেছি, অনেক দিন ধরে ভাবছি বুরুটা তুলতে যাব, তো পাচ্ছিলাম না। তো চুলটা দেখো কি করে দিয়েছে, বলেছি কি একটু চুলটা কেটে দাও, একদম চুলটা কেটে একদম দেখো পুরো ঝাঁটা করে দিয়েছে। আমি বলছি কী করেছো? বলছি কি বুঝতে পারিনি দিদি ভাই, কাটতে কাটতে বেশি কেটে ফেলেছি। তো চুলটা একদম শেষ, একদম পুরো ঝাঁটা করে দিয়েছে। তো বাড়ি গেছিলাম, প্রচুর ঘুরেছি, আনন্দ করেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তাড়াতাড়ি আজকে আবার দাদা ভোরে আবার নিয়ে চলে এসেছে, যার কারণে ঘুমাতে ঘুমাতে এসেছি, কারণ অত সকালে ভিডিও করার মুড ছিল না। কারণ সে আজকে চারটের সময় তুলে নিয়ে এসছে, সাড়ে পাঁচটার ভিতরে বাড়িতে ঢুকে গেছে। তো আজকে আরও সকালে ডেকে তুলে নিয়ে এসছে, কারণ দোকান, তো দোকান ছাড়া দাদা থাকতে পারে না। ইচ্ছা করে ঘুরতে, তবুও মানে ওই দোকানের প্রতি মায়াটা বেশি, যে দোকান ছেড়ে যে আমাদের নিয়ে ঘুরবে সেটা পারে না, চেষ্টা ইচ্ছা থাকলেও পারে না। তো দারুণ ঘুরেছি, মা বাবাও ভালো আছে। রানী দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমি তোমাদের মাঝে চলে এসে বকবক করতে। সেই সাড়ে চারটে বেরিয়েছিলাম, এইমাত্র আসলাম, এসে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা দেখো আমি কিছু কেনাকাটা করেছি, বেশি কিছু না, আমি সামান্য কিছু কিনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন ধরে চুলটা একটু কেমন হয়ে গেছে, তাই ভাবছি কালকে হেনাটা করবো। তো দুটো ময়ূরী হেনা নিয়ে এসেছি, ন্যাচারাল ব্ল্যাক, কারণ অনেক দিন হয়ে গেছে চুলটার যত্ন করছি না। আর ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি ক্লিন অল ক্লিয়ারের। রনি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড নিয়ে বসে আছে। রনি ভীষণ দুষ্ট। রনির টকিং টম আর 3 পাতা টিপ নিয়ে এসেছিলাম। টিপগুলো ছোটো পাইনি, এর থেকে এক সাইজ আমি ছোট পরি পাইনি। রনি দাদু বাড়ির থেকে কি নিয়ে এসছে দেখো, টর্চ লাইট নিয়ে এসছে। কাকুর কাছ থেকে, কাকুর দোকান থেকে বলছে দাদু তুমি আমাকে একটা টর্চ লাইট দেবে, একটা লাইট দেশলাই দেবে। দেশলাই নিলাম, গ্যাস লাইট। তো দাদু কাকু ওকে টর্চ লাইট দিয়েছে, বলছে দাদা তুমি এটা নিয়ে যাও তোমার কাজে লাগবে। তো এটা নিয়ে এসছি আর প্রচুর কিছু নিয়ে এসছি বাড়ি থেকে, শাক সবজি। মা একটা কড়াই দিয়েছে, আম তেল দিয়েছে, ডিম দিয়েছে অনেকগুলো, তারপরে প্রচুর কিছু নিয়ে এসেছি মার কাছ থেকে, সেগুলো তোমাদের দেখাতে পারি। আমাকে বলছিলাম আরো বাটার সেট দাও, পুরো বাটারের মতো নরম করে দিত, স্ট্রেট করে দিত। ও বাটার সেট বলছে রনি, আমার চুলটা স্ট্রেট করে এবার একদম সফট করে দিতে বলছে। তো সেটা হচ্ছে আমি পরে করবো, এখন এই মুহূর্তে করবো না। তো আরও একটা রনির গুড লাক। আর এই একটা নেল পালিশ নিয়েছি, কারণ অনেকদিন ধরে বাজারে যাই কিন্তু মানে এই যে কিনবো সেটা সেই সময়টাই পাচ্ছিলাম। তো একটা নেল পালিশ নিয়ে এসেছি। আর আমার কাজলগুলো রনি শুধু নষ্ট করে দেয়। তো একটা কাজল নিয়ে এসেছি। তো আমি সামান্য কিছু আমার জন্য কিনেছি, এটা এই সামান্য কিছু আমি আমার জন্য কিনেছি। আর রনিকে খাইয়েছি, দুজনে খুব মজা করে আজকে ঘুরেছি। কিন্তু সমস্যা হয়ে যায় কি, রনি ছোটো হাত ধরে ওকে কেয়ার করতে হয়। তো যদি একটু বড় হতো তাহলে খুবই ভালো হতো। আর রনির জন্য একটা গেঞ্জি নিয়ে এসছি, এই কালারের একটা হাতা কাটা গেঞ্জি নিয়ে এসছি, কারণ এখন বেশি আনিনি, কারণ বেশি একটা খাই না। তবু আর রাত্রে বর্ষায় আলু সেদ্ধ খেতে ভালো লাগবে, যার কারণে অল্পই নিয়ে এসছি। মা ফটো ভরে দিচ্ছিল, বলছি না মা অতটা নেবে না, রানি নষ্ট করব। তো রানির জন্য একটা গেঞ্জি নিয়ে এসছি আর দুটো প্যান্ট নিয়ে এসছি। প্যান্টগুলো ভালো, তো ভাবলাম নিয়ে যাই দুটো। আমার রানির এই প্যান্টগুলো খুব পছন্দ হয়েছে, বলছে মা সুন্দর হয়েছে, দেখো মুখোশ পরে বসে আছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, দুটো আনতে চেয়েছিলাম কিন্তু আমার কালার পছন্দ হয়নি। আর যেহেতু দোকানে থাকবে লাইট কালার, ও পরতে ভালোবাসে না, ওই জন্য ডিপ কালার। আর যে তো ডিপ কালারের ভিতর আর যে কালারগুলো ছিল ওটা আমার পছন্দ হয়নি, যার বাবা এটা খুলো না, যার কারণে আমি আনিনি, একটাই নিয়ে এসেছি। তো ভেবেছি রাত হয়ে যাচ্ছে, তো ভেবেছি অন্যদিন যাবো, অন্য দোকান থেকে নিয়ে আসবো। তো গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। আর দাদার সমস্ত কিছু আমি পছন্দ করে কিনে দিই, তো আমার পছন্দের জিনিসই দাদা বেশি পরে, আর দাদার পছন্দের জিনিসই আমি পরি, কারণ দাদা যেটা আমাকে এনে দেয় সেটা আমার খুব পছন্দ, আর আমি যেটা দাদাকে কিনে দিই সেটা দাদার খুব পছন্দ হয়। দেখো রনির দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে, যেহেতু 4টে থেকে 6টা ওর কোচিং ক্লাস ছিল। তো রনি দুপুরেই পড়াটা করে নিয়েছে, তো এখন রনি ফ্রি, দুষ্টুমি যত খুশি করতে পারে। আর আমারও কাজ নেই, রান্নাটা করতে হবে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সবসময় ভালো থেকো। আমি তো ভালোই আছি, কিন্তু আমার কষ্ট লাগছে, আমার চুলটা একদম শেষ করে দিয়েছে। আজকে বিকালে বেরিয়েছিলাম অনেকদিন পর, খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। আর মাকে ছেড়ে এসেছি, মা বাবার জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে, কারণ মা বাবার বয়স হয়ে গেছে। দাদা দিল্লি থাকে, আমি এখানে থাকি, খুব একটা যেতে পারি না মা বাবার কাছে। তো বাবা মা, আমার মার হাই প্রেশার, বাবারও শরীরটা বেশি একটা ভালো না। তো মা খুব কান্নাকাটি করছিল যখন আসছিলাম। মা বাবা একা একা থাকে, তো দাদা বলে দিল্লি চলে যেতে, কিন্তু বাবা মা গ্রামে থাকে, চাষবাস করে, তো বাবা মা যেতে চায় না ওই কারণে। আর দাদাও বেশি একটা জোর খাটায় না যে না ওরা যেখানে ভালো থাকে সেখানে থাকে, দাদা এমনি সমস্ত কিছুই দেয়। আর দাদা ওখানে থাকবে না বলে তার জন্যই আমাদের ঘরটা বানানো হচ্ছে না। দিল্লিতে আমার দাদার বাড়ি ঘর তো সব আছে, এখানেও একটু উঁচু মানে বারাসাতের দিকে দাদাকে জায়গা কেনার চেষ্টা করছে, যে ওখানে পেলে নেব, ওখানেই বাড়িটা করবে, যার কারণে বাড়িটা করা হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, আর আমি যেমন যা পেয়েছি জীবনে আমি তাতেই খুব খুশি আর ভালো আছি, আর এটা নিয়েই আমি ভালো থাকতে চাই। আমার বড় কোনো স্বপ্ন চাওয়াও নেই। হ্যাঁ, তবে তোমাদের মাঝে এসে আমি সাকসেস হতে চাই। তোমাদের অনেকের পরিবার অনেক বন্ধু চাই, যে আমার পরিবারে অনেক বন্ধু আসুক। দেবো বাবা। হ্যাঁ আচ্ছা রানী, তোমার স্বপ্ন কি বলো তো? কি কি চাও তোমার বড় হয়ে? কি কি চাই? আমার সবথেকে ভালো দুটোই স্বপ্ন, তিনটে স্বপ্ন আছে। তো জোরে বলো তুমি দেখি তোমার রানী স্বপ্নটা। একটা হলো কেটিএম বাইক, আরেকটা হলো গিয়ারওয়ালা সাইকেল, আরেকটা হলো একটা বিয়ে সাইকেল। বাবা রানীর স্বপ্ন কি? হ্যাঁ সবই দেবো, কিন্তু তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে সত্যি কথা বলতে অনেক সকালে এসেছি, তো ক্লান্ত হয়ে গেছি, তারপরে বাড়ি ঘরদোর পরিষ্কার করে আমি আর সময় পাইনি অন্য কিছু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো এইটুকুই শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুটাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর তোমরাও অবশ্যই ভালো থেকো। আমি চাই তোমরাও অনেক দূর এগিয়ে যাও। আজকে আর বেশি বকবক করবো না, কারণ ক্লান্ত হয়ে গেছি। এখন আবার রান্না আছে, ঘরটারটা আর একটু গোছাবো, তো রানীকেও একটু পড়াবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুটার পাশে থেকো। বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তোমরা খুব ভালো থেকো সবাই, টাটা।